অগো গুরুবিনে সন্ধান কে জানে, অগো গুরুবিনে গুরুবিনে সন্ধান কে জানে। সে ভেদ জাহির নয় তা গোপনে, সে ভেদ জাহির নয় তা গোপনে, গুরুবিনে সন্ধান কে জানে। অগো শুভার কথা লোকে বলতেছে, গুরুর কাছে শুধা আছে জাঙ্গে উদ্দেশে, শুধার কথা লোকে বলতেছে, গুরুর কাছে শুধা আছে জানগে উদ্দেশে, শুধা নিধি দেখতে পাবি, শুধা নিধি দেখতে পাবি, ভক্তি তাই পা
আসন বসে সেবা আর একটা গান কিন্তু আমি গাবো, সময় না দিলেও করতেছে রাধার কাছে, আর আমি করব বৃন্দে হয়ে। ছেলের হাতে দিয়েছে আটানা পয়সা, বাবা আবার একটু সিদ্ধি খায়, দোকান থেকে একটু সিদ্ধি নিয়ে এসে দাও বাবা। ছেলে দৌড়াতে দৌড়াতে গেছে সিদ্ধির দোকানে, ওখানে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে কয়েকবার হয়ে গেছে, এইবার চলে আসে। বাবা তো এদিক নেশা করায় যে বাটাল বাটাল নিয়ে বসে লালা করতে, বাবা কখন আসে। হ্যাঁ, এইবার যখন এসে বুড়িয়াটা হাতের ভিতর দিল, তখন ছেলের হাতে মাথায় হাত দিয়ে বলছে, বাজান তুই আমার ভাইয়ের মতো কাজ করলি আব্বা, তুই আমার আপন ভাইয়ের মতো কাজ করেছিস, তো তোমরা আমার সখীগঞ্জ যারা নাচলি আমার সঙ্গে একদম আপন বাপের মতো কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ, মানে একটু শিল্পীকে উৎসাহ দেয় আমার তো মাত্র। তো যাই হোক, বাবা আমার গান করেছে প্যারি মান তরঙ্গে করো পার, তো বৃন্দে বলছে যে দেখো রাধিকা তোমার কৃষ্ণের কিন্তু সেই ভাব আর নাই, কারণ হলো এতদিন তোমার সঙ্গে যে ভাব করিয়েছে বয়সও হয়েছে, হ্যাঁ তা এখন সে ভাব কি আর ধরেন 20-22 বছর যুবকের এক ভাব, আর আমাদের মতো 65 বছরের বুড়ার এক ভাব, এই ভাব কি এক হয়? আর তো কালা সে ভাব নাই কোষ ওগো, আর তো কালা আর তো কালা সে ভাব নাই কোষ ওষে তেজিয়ে মাদন প্রেম পাথারে প্রেম পাথারে
বলছেন কালা প্রেম ঝাপই শুধু খেলছেন কালা প্রেম ঝাপ আর তো কালা সেভা নাই গোসো বেশি কথা তো বললে বলা যায় কিন্তু যায় না সব জায়গায় যায় যায় না কথা ছিল কিন্তু যাই হোক আমার মহোদয় বা অন্যান্য সম্মানিত রয়েছে এটা নেগেটিভ ভাবে চলে যায় অনেক সময় তাই অপরাধ ক্ষমা করবেন তো বিষয়টা হইল মদনের ক্রিয়া আমাদের মধ্যে মদনের ক্রিয়া রয়েছে মদন মাদন মোহন স্তম্ভন আর শোষণ এই পাঁচটা ক্রিয়া তার মধ্যে প্রবল হইল মদন মদন হইতে কাম জাগরিত হয় তো সেই মদনের ক্রিয়া কৃষ্ণ বন্ধ করে দিয়ে মানে বিশ্লেষণ না বললি তো বুঝতে পারবেন না কথা বুঝেছেন কি না বুঝতে লালনের গান শুনিয়েছেন চোখে তাকে এই হইল ব্যাপার ওগয় গুরু চন্দন ভূষিত সদাই সেই কালাচার ধুলাই লোটাই অগুরু চন্দন সদা সর্বক্ষণ যিনি গায়ে মাখতেন লোনে খেতেন সেই কালাচাঁদের আজ সে অবস্থা আর নেই এখন কি করছে ধুলাতে লুটাচ্ছে ওগয় গুরু চন্দন ভূষিত সদাই সেই কালাচাঁদ ধুলাই লোটাই থেকে থেকে বলতে সদাই থেকে থেকে বলতে সদাই সাই দরদি কই গো কই আমার সাই দরদি কই গো কই আর তো কালার সে ভাব নাই তো ওগো আর তো কালার আর তো আমি এখন বিদায় নিয়ে মথুরাতে চলে যাচ্ছি তুমি আমার কাছে কিছু কিছু চাও রাধিকা রানী
তিনি চোখের জল ফেলে দিয়ে বলল, হে প্রভু, আমি তোমার কাছে তেমন কিছু চাই না, শুধু সামান্য একটা জিনিস দিতে হবে আমাকে। বলল, কি জিনিস? বলল, জনমে জনমে আমার জনমে জনমে শত জনমে কোটি জনমে আমি যদি আবার জন্ম লাভ করি, আমি যেন তোমাকে বন্ধুরূপে পাই। কৃষ্ণ তো জয় জয় সাধু গুরু বৈষ্ণব। এখন কৃষ্ণ তো খুব খারে পড়ে গেল, যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে বললেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাকে তোমার একটা জিনিস দিতে হবে। তাহলে কি জিনিস? আমার কি তা আছে? আমার আমা বলতে যা কিছু ছিল আমি তো তোমাকে সব সম্পাদন করেছি কৃষ্ণ, হে প্রাণ গোবিন্দ, আমার তো আর কিছু নেই। তো বললো, না তবু তুমি দাও। বললো, কি? বলে, তোমার চেহারাটা আমাকে দাও। তাই প্যারি সুন্দরীর যে চেহারা ছিল, উনি বললেন যে আমি তো কালো, আমি নদীয়াতে তোমার যে প্রেমের গভীরতা এটা আমি মেপে শেষ করতে পারলাম না, আমি নদীয়াতে আবার আবির্ভাব হব, তাই তোমার ওই সুন্দর দেহটা আমাকে দাও, ভাব কান্তি আর বিলাস, হ্যাঁ এই তিনটি জিনিস নিয়ে নদীয়ার ঘরে ঘরে আমি হরিনাম বিলাই বেড়াবো, এই অধিকারটুকু আমাকে দাও। তা এই এই জায়গার বিষয়। জয় গুরু আরেকটা।